লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বুড়া সাউডুবি এলাকায় সাজু মিয়া নামে এক ব্যক্তি তার জমির ধান ও বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন নবী উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে তার ধান ও বাঁশ কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে নবী উদ্দিনের লোকজনের হামলায় সাজু মিয়া পক্ষের দুজন আহত হয়েছেন এমন অভিযোগ তার। সাজু মিয়া ওই এলাকার তফিকুল ইসলামের পুত্র এবং নবী উদ্দিন একই এলাকার সকির উদ্দিনের পুত্র। সকালবেলা তারা আমাদের উপরে আসে, জমির জন্য অতিরিক্তভাবে হামলা চালে, আমাদেরকে এভাবেই ছুরি আঘাত করতেছে এবং অনেকে আমাদের হাত ভেঙে দিছে, আরও অনেকে আমাদের আহত এখানে মেডিকেলে অ্যাডমিট হয়েছে। ধান কাটে নিয়ে গেছে, আমাদের বাঁশ কেটে নিয়ে গেছে, আমরা নিজেই এগুলো আবাদ করছি। যেখানে থানা থেকে বলা হয়েছিল যে ওখানে ওদের কোনো যাদের কাগজ নাই তারা যাতে যায় না। হঠাৎ করে আজকে সকালবেলায় কিছু লোক আমাদের জমির উপরে আসি চড়াও হয়। চড়াও হওয়ার পরে যেটা আমরা দেখলাম, আমাদের জমির উপরে তারা চালা নির্মাণ করে, পাশে থাকা বাঁশ অনেক বাঁশ কাটছে, ধান প্রায় 8-9 একর 8-9 বিঘা জমির ধান কাটি ফেলছে। বিষয়টাতে দেখা গেছে যে এই প্রকৃতিতে বাধা দিতে যে দেখা গেল যে আমাদের একজন লোক রংপুর হসপিটালে ভর্তি হয়েছে, যেটা হার্ট ফ্র্যাকচার হয়েছে এখান থেকে মেডিকেল থেকে যেটা বলছে, আর একজন লোক এখানে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নবী উদ্দিন পক্ষের লোকজন। হাতিবান্ধা থানার ওসি শাহ আলম জানান, ওই এলাকায় জমি জমা নিয়ে দুপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে, আর সকালে মারধরের ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।